ওকে এতক্ষণ ধরে মিনময় আমাকে বলছিল না কতক্ষণ লাগে কতক্ষণ লাগে, এখন নিজে বলছে কি তোমরা এতক্ষণ ধরে সাজিয়ে যাবে না, কি বললো বলছে এতক্ষণ টাইম নিচ্ছে তাহলে আমাকে 10 মিনিট টাইম দাও। কোনটা পড়বো বলো, যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো। বলো তুমি 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 বলো কোনটা পড়বো, আরে বলো না। আর মেলায় এসেছি, মেয়েদের সাথে ফুচকা খাওয়া হবে না এটা হতেই পারে না, সেই জন্য এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর প্রথমেই সকলকে জানাই মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। যাই হোক, এখন বাজে রাত 9টা, আর এখন আমি আমার বাড়িতেই আছি। আর আমার বাড়িতে আজকে গেস্ট এসেছে এবং এসেই মেকআপ করতে বসে গেছে। এই জায়গাতে আছে সীমা, আর এই জায়গাতে আছে শিলা, শুভ সপ্তমী সবাইকে। আর এই জায়গাতে আছে রেক্সোনা। হ্যালো হ্যালো হ্যালো, তুমি আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়ি এসছো, কেমন লাগছে? এই একটা কথা শুনে ভালো লাগছে, আগের বছরে এই টাইমে শিলু ফার্স্ট টাইম আজকের দিনে সপ্তমীতে এসেছিল। আমি বলতে চাই না কিছু, তুই কেন বললি আমারটা, তাই জন্য কিছু বললো, মিনময় বললে বলতাম। যাই হোক রেক্সোনা, কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? সাকিবটা কালকে সকালে আসছে, টেনশন করো না, সাকিবকে মিস করছি, তাদের চলে আসুক। আমার ভালো লাগছে, শুভদা আসেনি সেই জন্য। বলো তোমার প্রথম বছর একা একা শুরু হয়েছে, তোরটাও বলা যায় না কিন্তু। না না, সাকিব দা আসবে বলেছে। না না, ও আসবে। যাই হোক, এখন আমরা একটু বেরোবো ভাবছি। আজকে দুপুরের দিকে এসছে, দুপুর না সন্ধ্যা হয়ে গেছে, সীমা রেক্সোনা শিলা সকলে আমাদের বাড়িতে বেড়াতে এসছে। আগের বছর আমরা পূজা একসাথে কাটিয়েছিলাম, এবছরও কিন্তু সেম। ইয়েস, আগের বছর ওরা সপ্তমীর দিন এই রাতের দিকে এসেছিল, এবছরও সেম। আর এখন আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো, প্যান্ডেল দেখতে, মেলা দেখতে, সমস্ত কিছু প্ল্যানিংটা ছিল। আগের বছর তো ছিল না, ছিল না, আগের বছর হঠাৎ হয়েছিল। আর এবছর আমরা যেহেতু একসাথে কেনাকাটা করেছি, আগে থেকে প্ল্যানিং করেছিলাম, তো ওরা রেডি হচ্ছে, দেখা যাক কখন রেডি হয়ে যায়। তুমি দেখছো না রেডি? না, আমি একটু আরেকটু রেডি হই। ওকে, যাও যাও যাও, রেডি হও। এই ওটা দে, আমার এক্ষুনি লাগবে। আর কত মেকআপ করবা, আমাকে সুযোগ দাও। ব্যাপারটা হচ্ছে আমি তো চেঞ্জ করতে করতেই পাগল হয়ে গেলাম, আর ওরা তো রেডি হচ্ছে। হ্যাঁ, সীমাই জায়গাতে একটা ড্রেস ট্রাই করেছে, দুটো তিনটে, শেষে এটা হচ্ছে ফিট, মানে ফাইনাল হয়েছে, চার নম্বরটা। যাই হোক, আমি এখনো রেডি হইনি, আমি জাস্ট অপেক্ষা করে আছি কখন ওদের শেষ হবে, কারণ একটা ছেলের বেশি সময় লাগে না রেডি হতে। আর একটা ব্যাপার হচ্ছে আমার বাড়িতে দুটো রুম, একটাতে সীমার একটা রুমে সীমা এই জায়গাতে সমস্ত কিছু সাজগোজ করছে এবং ওর মিনি ব্লগ সমস্ত কিছু শুট করছে। আর একটা ঘরে এই মেয়েটা, আমার বোন আর রেক্সোনা, তো এরা সকলে মিলে আমার ঘর দখল করে রেখেছে। দেখা যাক কখন আমাকে একটু রেডি হওয়ার সুযোগ দেয়। তাড়াতাড়ি করো সীমা, কত সময় লাগবে? ওকে ওকে, ওর একটু শুট আছে, সেগুলো করে দিই। তুমি কি করছো? কোল্ড ড্রিঙ্কস ঠান্ডার মধ্যে খেও না, ঠান্ডা লাগবে কিন্তু। লাগলে তোমার দোষ, তুমি ডাক্তার দেখো। তোমাকে খুব সুন্দর লাগছে। সেই জায়গাতে সমস্ত কিছু মেকআপের সমস্ত কিছু আছে, জানি না কত সময় লাগবে, তাড়াতাড়ি রেডি হও। ওকে, সো পূজোর আগে কেনাকাটা করেছিলাম, সেইভাবে রেখে দিয়েছি, এখনো জাস্ট একদিন ট্রায়াল দিয়েছিলাম, তারপর আর কিছুই করিনি। এখন দেখবো কোন ড্রেসটা আজকে পরা যায়, তোমাদের কি হবে না নাকি। এদিকে দুজন দেখো, সাজায় মোটে হয় না, দুজনই সেম। আমারও হয়ে গেছে, তো প্রথমে আছে পাঞ্জাবি, এটা তো আজকে না, এটা অষ্টমীতে পড়বো, এটা তো এখন পড়বই না, এটার মধ্যেই কাটছে। আমার শার্ট আছে, এই একটা শার্ট, এই একটা শার্ট, দুটো শার্ট, এই একটা শার্ট, তিনটে শার্ট। সো এই তিনটে শার্ট, এই তিনটে আমি কিনেছি, একটা আছে গ্রিন কালার, একটা হোয়াইট, আর একটা ইয়েলো ব্ল্যাকের মধ্যে, তাই তো? আর একটা আমি পরে আছি, এটা ব্লু কালার, এটা শিলা আমাকে গিফট করেছে একটু আগে, তো থ্যাংক ইউ। তোমারই তো বাজার, থ্যাংক ইউ। চারটে শার্ট হয়ে গেছে, বাট এখন আমি কি পরব? অনেক শপিং হয়ে গেছে, অনেক। কোনটা পরব বলো, যেটা ভালো লাগে তুমি সেটা পরো। বলো তুমি, তুমি তুমি বলো কোনটা পরব, আরে বলো না। আচ্ছা ঠিক আছে, যেটা পরে আছো সেটা পরেই চলো। ওকে, তুমি বলো চারটের মধ্যে কি করব। দেখো এই জায়গাতে আছে তিনটে, বলো বলো তুমি বলো এবার। ইয়েলো, ইয়েলোটা। ওকে রেক্সোনা, তুমিও বলো, এদিকে দেখাও কোনটা পরলে ভালো লাগবে আমাকে। চারটে আছে, একটা গায়ে আছে আর তিনটে আছে, বলো বলো তাড়াতাড়ি। তার মানে দুজন বলেছে এটা, মানে ভোট বেশি, চলো ওটাই পরে নিচ্ছি, কিছু মনে করো না। তোমার এটা আমি পরবো নবমীর দিনে, নবমীতে আমি পরবো, থাকবোই না। আর আগের বছর আজকের দিনে শিলা আমাদের বাড়িতে ফার্স্ট এসেছিল, এবছর এসেছে সেকেন্ড টাইম, থ্যাংক ইউ আসার জন্য, কারণ পুজোটা আমারও ভালো কাটবে, তা না হলে আমিও একা একা শুয়ে বসে কাটাতাম, আমিও বাড়িতে একাই কাটাতাম, যেহেতু শুভদা কাজে, শুভদা কাজে। ওকে, এতক্ষণ ধরে মিনময় আমাকে বলছিল না কতক্ষণ লাগে কতক্ষণ লাগে, এখন নিজে বলছি কি তোমরা এতক্ষণ ধরে সাজিয়ে যাবে না, কি বললো?
বলছে এতক্ষণ টাইম নিচ্ছে তাহলে আমাকে 10 মিনিট টাইম দাও, 10 মিনিট টাইম দাও, আমাকে রিকোয়েস্ট করছে সীমা একটু আমাকে একটু সাজিয়ে দাও। এই পুজো মন্দ মিথ্যা কথা বলো না, ঠাকুর পাপ দেবে। আমি বলেছি আমাকে মেকআপ করো, তুমি আমাকে বললে যে আমরা যেহেতু মেকআপ করি চলো তোমাকে একটু পড়াই। কালো কালো হয়ে গেছে, না না ঠিক আছে একটু মেকআপ করা দরকার। আর আমি আজকে সেকেন্ড টাইম করছি এর আগে। তোমার গান তো হলুদ হলুদ কেন মিনময়? দেখ দেখছো না, ইয়েলো কালার ড্রেস পরেছিল না? ভালো লাগছে ড্রেসটা পরে। শিবাজি তুমি দিকে তাকা, এই যে কেমন লাগছে সবাই বলো, মুখটা কেমন ঝুলে আছে? মেকআপ আজকে আমরা চারজনই মেকআপ করছি তাই তো? আমার লাইফে ফার্স্ট টাইম হবে আমি আস্তে পুজোতে এইভাবে মেকআপ করে বেরোচ্ছি। আমি লাইফে ফার্স্ট মেকআপ করেছিলাম, তুমি করিয়ে দিয়েছো। চোখ খুলো এখানে মেকআপ চলতে থাকবে আর আমরা কখন বেরোবো সেটা জানি না। এখন এই দেখো 9:20 বাজে, তো হয়ে গেছে দাঁড়াও এখনো বাকি, সবাই ঠাকুর দেখে বাড়ি আসবে আর আমরা তখন যাব। চোখ খুলবো? আরে খোলো, চোখ খুলবে না কেন? আমি জানি না। দেখো নরমালি যখন আমি আমার বাড়িতে একা একা থাকি, আমার বিছানা এত সুন্দর থাকে না আমি কি বলবো। আর আজকে এখন বিছানার এই তিনটে মেয়ে এসে, না এটা এটা মিথ্যা কথা বলো না, তিনটে মেয়ে না সবই আমার। দেখো এখন মোটামুটি 9:30 বেজে গেছে আর আমরা সকলে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আর এই জায়গাতে বোন আছে, বোন আজকে যাবে না, কি হচ্ছে? এমনি যাবো না, আজকে ভালো লাগছে না। ঠিক আছে কালকে অষ্টমী, কালকে আমরা দিনে ঘুরবো রাতে ঘুরবো। আর রেডি 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 একদম রেডি, চলো। মেকআপ হলো শেষ, তুমি তো অনেক আগে রেডি হয়ে গেছো। মা তুমি যাবে? না না মা যাবে না। ওকে এখন আমরা যাব, চলো চলো আর লেট করো, চলো তাড়াতাড়ি। A few moments later. দেখো আমরা এসেছি মেলা ঘুরতে, বাট এখন আমরা কোনো প্যান্ডেল ঠাকুর কোনো কিছু দেখিনি। ফার্স্ট এসেছি চায়ের দোকানে চা খেতে এই মেয়েটার জন্য। এর নাকি মাথা যন্ত্রণা করছে? তোমারও মাথা যন্ত্রণা করছে? তোমারও কিচ্ছু হচ্ছে না? এটা দুজনের জন্য এখন লিকার চা খেতে এসেছি। আমরা এসেছি মেলা ঘুরতে, ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, বাট এখন মেলা নেই। আমাদের ওই জায়গাতে মেলা আছে, আমাদের জায়গাতে প্যান্ডেল আছে, ঠাকুর আছে, তার সাথে মেলাও বসেছে। যাই হোক আমরা এসেছিলাম ঠাকুর দেখতে, বাট এখন ঠাকুর দেখতে যাইনি, ফার্স্ট এসেছি দোকানে চা খেতে। তো ওই জায়গাতে আমাদেরকে চা দিচ্ছে না, আমাদের চা চলে এসছে তাড়াতাড়ি। ভালো না হলে আমি কি করবো? আমি বানিয়েছি, নাও শিলা, নাও 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 তাড়াতাড়ি দাও, আমাকে একটা দাও। অনেক ঘোরাঘুরির পর অ্যাট লাস্ট আমরা ফাইনালি ঠাকুর দেখতে এলাম। এত সময় তো ঠাকুর দেখা হয়নি, এদের জন্য চা খাওয়া তারপর মেকআপ করা সব কিছু ছেড়ে যাই হোক আমরা ফার্স্ট এই প্রতিমাটাই দেখতে এসেছি এবং সুন্দর লাগছে। মনে পড়ে আগের বছর এখানে কি দেখেছিল? আগের বছর আমার মা প্রতিমাটাও বেশি ভালো লেগেছিল, মানে দেখা কি হয়েছিল প্যান্ডেলটা বলো? কেদারনাথ, তোমার মনে আছে কেদারনাথ? আমরা উপর থেকে উঠে উঠে এসেছিলাম, ওখানে অনেকটা দাঁড়িয়েছিলাম, এত জোরে লাইটিং হচ্ছে, প্যান্ডেল জায়গা লাইটিং আর এত আওয়াজ, ডিজে ডিজে বক্স, মানে পাওয়ার ঢুকে 11 টু 11 এ ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু বাইরে ভীষণ আলো, তো তার কারণে যাচ্ছে না। হ্যাঁ মাথা মাথা যন্ত্রণা করছে। যাই হোক ফাইনালি আমাদের প্রথম ঠাকুর দেখা হয়ে গেল। এবার কোথায়? আমার সেকেন্ড। তোমার সেকেন্ড? ও তোমরা আরেকটাতে গেছিলে, আমরা যাই। অনেক ঘোরাঘুরি হলো, এখন খাওয়া দাওয়ার পালা। আর মেলায় এসেছি, মেয়েদের সাথে ফুচকা খাওয়া হবে না, এটা হতেই পারে না, সেই জন্য এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো এই জায়গাতে তিনজনই আছে, সীমা তো কষ্ট হয়ে গেছে বলে বসেছে। এটা মেয়েদের পছন্দের জিনিস, আমাকে আজকে খেতে হচ্ছে, আমি নর্মালি খাই, বাট মেয়েদের সাথে মেলায় আসলে ফুচকা খাওয়াটা স্বাভাবিক। আমি আমি বুঝতে পারবো, আমাকে কে খাইয়ে দেবে? অনেকটা লবণ দিচ্ছে, অনেকটা। দেখো অনেক ঘোরাঘুরি হলো, এখন মোটামুটি 12:00 বেজে গেছে আর আমরা এখন আমাদের বাড়ির কাছে যে পুজোটা হচ্ছে, মানে আমাদের বাড়ির পাশে সেই প্যান্ডেলের এই জায়গাতেই বসে আছি। আর এখানে বোন আছে, মা রয়েছে। এত রাতে তোমরা বাড়ি যাওনি কেন এখনো? এইমাত্র পুজো শেষ হলো। এখন কি পুজো? রাত্রে পুজো হয়েছে। আমাদের এই জায়গাতে তো এই যে হচ্ছে প্রতিমা আর মা হচ্ছে মূল দায়িত্বে।
যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক কিছু হয়েছে এবং সীমা একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আমরা আর বেশি ঘুরিনি। পায়ে ব্যথা কমেনি এখনো। কালকে আমরা আরো ঘুরবো, অনেক ঘুরবো, আজকে জাস্ট ওরা এসছে সন্ধ্যাতে, তো একটু তো টায়ার্ড হয়ে গেছিল, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওরা বেরিয়েছে 12টার দিকে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, ভীষণ ভিড় ছিল বনগাঁতে। কালকে যদি অঞ্জলি দিতে চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। আগের বছরের কথা মনে আছে? আগের বছর আমরা অঞ্জলি দিতে পারিনি, মনে পড়ে তোমার? অঞ্জলি দিতে পারোনি, মনে পড়ে? তুইও ছিলি তার মধ্যে। আমি তো আমার নামটাও নিয়েছি। The next morning. Good morning guys. ব্লগটা তোমরা দেখেছিলে কাল সপ্তমীতে শুরু করেছিলাম, বাট আজকে অষ্টমী পড়ে গেছে, কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, সেই জন্য এখনই এন্ড করব। যাই হোক, প্রথমে জানাই অষ্টমীর অনেক শুভেচ্ছা সকলকে। আর তোমরা বুঝতে পারছো বাড়ির আশপাশে অনেক পুজো হচ্ছে, গান টান বাজছে। যাই হোক, একটু পরে আমরা অঞ্জলি দেবো, সমস্ত কিছু দেবো। আমি তো অঞ্জলি দেবো না, বাকিটা সকলে দেবে, ওরা সকলে রেডি হচ্ছে। আর কালকের ব্লগটা আমি এখন এন্ড করছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং তার সাথে অবশ্যই কমেন্ট করে দিও, এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।